নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই তীব্র গরমে গরম খাবার দেখলেই উল্টো দিকে দৌড়তে ইচ্ছা করছে। আমি জানি আপনাদেরও একই অবস্থা আমার মতোই। মুখে তো অরুচি রয়েইছে, আর মনে হচ্ছে যদি খাবার খেতেই হয় তাহলে ঠান্ডা ঠান্ডা কিছু খাবো। তো আজ এরকমই একটা ঠান্ডা ঠান্ডা খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে কাস্টার্ড পাউডার বানিয়ে সেটা দিয়ে ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাবো আজকে। ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড গরমে তৃপ্তি তো অবশ্যই দেবে, সাথে এটা কিন্তু ভীষণ হেলদিও হবে। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের কাস্টার্ড পাউডারটা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সার জার নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো মিছরি। আমি একটু হেলদি ওয়েতে এটা বানাতে চাইছি, সেই জন্য মিছরি ব্যবহার করছি চিনির পরিবর্তে। তবে আপনারা স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার এখানে করতেই পারেন। একটা ছোট এলাচের দানা বের করে দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর এলাচের খোসাটা আপনারা চা বানানোর সময় ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নস্টার্চ বা কর্নফ্লোর 2 চামচ মতো। বাজার চলতি যে কোনো কোম্পানির কর্নফ্লোর এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো কর্নস্টার্চ এখানে আমি 2 চামচ মতো দিলাম। এখানে আমি 2.5 কাপ দুধ দিয়ে কাস্টার্ড বানাবো, তো সেই হিসাবেই সমস্ত উপকরণের মাপগুলো বলছি। রেডিমেড কাস্টার্ড পাউডারে একটা হালকা হলুদ কালার থাকে, সেটা আনার জন্য 2 চিমটে মতো ইয়েলো ফুড কালার ব্যবহার করলাম, আর 3 থেকে 4 ড্রপ মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখুন, আমাদের হোমমেড কাস্টার্ড পাউডার কিন্তু এখানে একেবারে রেডি। এবার এর মধ্যে আমি টেস্ট বাড়ানোর জন্য 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার অ্যাড করছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে মিল্ক পাউডার দেওয়া হলে কাস্টার্ডের টেস্ট কিন্তু অনেকটা বাড়ে। তো আরও একবার জাস্ট কয়েক সেকেন্ডের জন্য সমস্ত উপকরণ একসঙ্গে গ্রাইন্ড করে নিলাম। এই পদ্ধতিতে বেশি পরিমাণে কাস্টার্ড পাউডার বানিয়ে কিন্তু সেটা আপনারা চাইলে স্টোরও করে রাখতে পারেন। যাই হোক, আমাদের কাস্টার্ড পাউডার তো রেডি। এবার এটা দিয়ে কিভাবে কাস্টার্ড বানাতে হয় সেটা দেখে নিই চলুন। একটা বাটিতে আমি 1/2 কাপ মতো ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটার মধ্যে তৈরি করে রাখা কাস্টার্ড পাউডারটা সমস্তটাই দিয়ে দিচ্ছি। ঢাকনাতেও বেশ অনেকটা পরিমাণেই কাস্টার্ড পাউডার লেগে রয়েছে, তো সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। কিছুই নষ্ট করা উচিত নয়। ফুটন্ত দুধের মধ্যে যদি এই কাস্টার্ড পাউডার অ্যাড করা হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, সেই জন্য ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিয়ে সেটাকে ফুটন্ত দুধের মধ্যে মেশাতে হয়। কেনা কাস্টার্ড পাউডার ব্যবহার করলেও সেটাকেও কিন্তু ঠান্ডা দুধে মিশিয়েই তারপর গরম দুধে অ্যাড করবেন। এদিকে আমি 2 কাপ মতো লিকুইড দুধ একটা প্যানের মধ্যে নিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এবার এই ফুটন্ত দুধটার মধ্যে দুধে গোলা কাস্টার্ড পাউডারটা অ্যাড করব। ঢালার আগেও একবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর এই মিশ্রণটাকে গরম দুধের মধ্যে দিতে থাকব এবং ভালো করে মেশাতে থাকব। যেহেতু এর মধ্যে কর্নস্টার্চ রয়েছে তাই এটাকে না নাড়াচাড়া করলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। তো সমস্ত কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর দুধের সাথে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এভাবেই এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন আস্তে আস্তে দুধটা কিন্তু একেবারে ঘন হয়ে আসছে। তবে এটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে এটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন এটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এই কাস্টার্ডটা কিন্তু আরও বেশি ঘন হবে, তাই এই রকম কনসিস্টেন্সি থাকাকালীনই এটাকে নামিয়ে নিতে হবে। তো আমাদের বেসিক কাস্টার্ডের মিশ্রণটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, তারপর এটাকে ঠান্ডা হতে দেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে মানে রুম টেম্পারেচারে চলে আসার পর এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুম টেম্পারেচারে থাকাকালীনই কিন্তু এটা অনেকটা ঘন হয়ে গেছে, ফ্রিজে রাখলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো কাস্টার্ডটা ঢেলে নেওয়ার পর খুব ভালো করে এটাকে একবার মিশিয়ে দিচ্ছি, কারণ ওপরে একটা সর পড়েছিল তার জন্য একটু দলা দলা মতন দেখতে লাগছে এটাকে। আপনারা এটাকে স্মুথ করার জন্য কিন্তু মিক্সিতে একবার এটাকে ব্লেন্ডও করে নিতে পারেন। যাই হোক, এবার এটাকে ফ্রিজে রাখতে হবে অন্তত পক্ষে 1/2 ঘন্টার জন্য, মানে এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। হাতে সময় থাকলে 3-4 ঘন্টাও রেখে দিতে পারেন। দেখুন, প্রায় 1 ঘন্টাখানেক আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, এখন এটা আগের থেকে আরও বেশি ঘন হয়ে গেছে।
এবার এর মধ্যে ড্রাই ফ্রুট বা ফ্রেশ ফ্রুট মিশিয়ে তারপর আপনারা এই কাস্টার্ডটাকে সার্ভ করতে পারেন। আচ্ছা, এখানে একটা বিষয় আমি একটু মিস করে গিয়েছিলাম বলতে, সেটা একটু বলে দিই। কাস্টার্ড যখন আপনারা গ্যাসে রান্না করবেন সেই সময় কিন্তু একটু টেস্ট করে দেখে নেবেন যে মিষ্টির পরিমাণ তাতে ঠিক আছে কি না। যদি কম থাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন মিষ্টির পরিমাণটা। যাই হোক, এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডের মধ্যে প্রথমে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস মিশিয়েছি, তারপর এর মধ্যে কিছুটা ফ্রেশ ফ্রুটও অ্যাড করছি। আপনারা ফ্রেশ ফ্রুট ছাড়া ড্রাই ফ্রুটস দিয়েও কাস্টার্ড সার্ভ করতে পারেন, অথবা ড্রাই ফ্রুটস ছাড়া শুধুমাত্র এরকম ফ্রেশ ফ্রুট অ্যাড করেও কাস্টার্ড সার্ভ করতে পারেন। ফলের মধ্যে আমি এখানে নিয়েছি আম, কলা, আপেল, আঙুর, বেদানা। আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা এবং খেজুর। আর সবশেষে এর মধ্যে ভিজিয়ে রাখা চিয়া সিডস দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এই তীব্র গরমে এরকম ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড, যেটা ভীষণ হেলদিও, এটা আপনারা লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স যে কোনো টাইমে খেতে পারেন, অথবা খাওয়া দাওয়ার পরে ডেজার্ট হিসাবে তো এটা অনবদ্য। যাই হোক, সমস্ত উপকরণ দেওয়ার পর সমস্তটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি, এবং আমাদের ফ্রুট কাস্টার্ড এখানে একেবারে রেডি। আর চেষ্টা করবেন কাস্টার্ড যখন সার্ভ করা হবে সেই সময় ফলটা মেশাতে, কারণ ফল মেশানো অবস্থায় কাস্টার্ডটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে কাস্টার্ডের কনসিস্টেন্সি কিন্তু একটু পাতলা হয়ে যায়। আমার মেয়েটা জানেন তো শুধু শুধু ফল একেবারেই খেতে চায় না, কিন্তু এইভাবে যদি ফ্রুট কাস্টার্ড বানিয়ে দিই তাহলে কিন্তু চেটে পুটে খায়। তাই আমার কাছে এই ফ্রুট কাস্টার্ড হলো বাচ্চাকে ফল খাওয়ানোর নিনজা টেকনিক। তো আজকের এই হোমমেড কাস্টার্ড পাউডারের রেসিপি এবং সেটা দিয়ে বানানো এই ফ্রুট কাস্টার্ডের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে, এই তীব্র গরমে এরকম ঠান্ডা ঠান্ডা জিনিস দেখলেও শান্তি হয়। যাই হোক, রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। এই তীব্র গরমে সবাই নিজের শরীরের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।